নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি এখন আপনাদের সাথে আলোচনা করব আজকে রাশিফল নিয়ে, কিন্তু তার সাথে সাথে আমি আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি। সুতরাং দশমী তিথি চলাকালীন কলমি শাকের সেবন নিষিদ্ধ রাখুন, তা আপনাদের জন্য শুভ হবে। আজ নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র, যা নক্ষত্রমণ্ডলীতে অবস্থান করে থাকে 4 নম্বর নক্ষত্র হিসাবে বৃষ রাশির ঘরে। এটি একটি চন্দ্র দ্বারা পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রের ক্ষেত্রে আপনারা আজ জামবৃক্ষকে জল দিতে পারেন, প্রণাম করতে পারেন, পুজো করতে পারেন, রোপণ করতে পারেন, তা আপনাদের জন্য শুভ হবে। করণ রয়েছে বণিজকরণ পক্ষ কৃষ্ণপক্ষ, যোগ আজ আপনাদের ক্ষেত্রে ধ্রুবযোগ থাকছে এবং দিন বৃহস্পতিবার। আজ রাহুকাল থাকবে আপনাদের ক্ষেত্রে 1:19 থেকে 2:57 দুপুরবেলা। এই সময় কোনো শুভকার্য, কোনো মাঙ্গলিক কার্য শুরু করবেন না, তা আপনাদের ক্ষেত্রে শুভ নয়। শুভ সময় থাকবে 5:11 থেকে 6:48 দুপুর সকালবেলা। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। প্রপোজাল দেওয়ার জন্য শুভ তিথি রয়েছে 16 আগস্ট, চলবে 3:38 থেকে 3:42 বিকেলবেলা। মনের মানুষ কাছের মানুষকে প্রপোজাল দিয়ে বিশেষ ফায়দা পেতে পারেন। ব্যবসা শুরু করার জন্য 18 আগস্ট শুভ তিথি রয়েছে, 6:22 ভোরবেলা থেকে 8:40, 10:56 থেকে 3:34 বিকেলবেলা। এই সময় যে কোনো ব্যবসা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভ তিথি 19 আগস্ট, চলবে 5:52 থেকে 10:22 দুপুরবেলা, 12:42 থেকে বিকেল 3:00। এই সময়কালে যে কোনো কনস্ট্রাকশন শুরু করে ফায়দা পেতে পারেন। ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য শুভ তিথি 19 আগস্ট, 5:52 থেকে 10:22 দুপুর 12:42 থেকে বিকেল 3:00। এই সময়কালে ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করে বিশেষ ফায়দা পেতে পারেন। সিজারিয়ান অপারেশন শুরু করার জন্য শুভ তিথি 16 আগস্ট, চলবে 3:38 থেকে 3:42। এই সময়কালে সিজারিয়ান অপারেশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভ তিথি রয়েছে 20 আগস্ট, চলবে 12:22 থেকে 1:06 রাত্রিবেলা, এবং পরবর্তী সময় থাকবে 3:30 থেকে 3:53 ভোর রাত্রি পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ দিক উত্তর দিক, যারা উত্তর দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা উত্তর দিক ব্যতী রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম উত্তর দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের ওপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে শুভ কাটবে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশিফলে। রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি। প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। মানসিক চিন্তা আজ আপনাদের ক্ষেত্রে কমতে দেখতে পাবেন। কিছু চেষ্টা এবং কিছু প্রয়াসের মাধ্যম দ্বারা আজকে অর্থ নিশ্চিতভাবে মিলতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। কর্মে বিশেষ সফলতা আজ আপনারা লাভ হতে দেখতে পাবেন। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 7। আলোচনা করব বৃষ রাশি। কর্মক্ষেত্রে সফলতা মিলবে, থেমে থাকা কাজগুলি আজ শেষ হতে দেখতে পাবেন, স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন। শুভ রং নীল, শুভ সংখ্যা 5। আলোচনা করব মিথুন রাশি। হঠাৎ চিন্তা বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে, কোনো লোকসান হতে পারে এই সময়, কোনো লস হতে পারে, সাবধান থাকতে হবে। বন্ধুর সহায়তায়, বন্ধুর সাহায্যে আপনারা কিন্তু আজকে সমাধান পেতে পারেন। শুভ রং আপনাদের জন্য সবুজ, শুভ সংখ্যা 9। আলোচনা করব কর্কট রাশি। চেষ্টা করুন, প্রয়াস করুন, থেমে থাকা কাজগুলি অবশ্য শেষ হবে। আজ আপনাদের ক্ষেত্রে পরিবারে যে সমস্যা চলছিল সেই সমস্যা মিটতে দেখতে পাবেন। কর্মে কিছু বিশেষ সফলতা অবশ্য মিলবে। শুভ রং সাদা, শুভ সংখ্যা 7। আলোচনা করব সিংহ রাশি। কর্মে লাভ হবে, কর্মক্ষেত্রে আজকে লাভ দেখতে পাবেন। আর্থিক ব্যবসা এবং অর্থনৈতিক ক্ষেত্রে আজকে আপনারা ব্যবসা থেকে কিন্তু আজকে লাভ তুলতে পারবেন। পারিবারিক বিবাদ আজ আপনাদের ক্ষেত্রে কিছুটা মিটতে দেখতে পাবেন। শুভ রং কমলা, শুভ সংখ্যা 9। আলোচনা করব কন্যা রাশি। বিবাহ প্রেম সম্বন্ধীয় কিছু সমস্যা যা বহুদিন ধরে আপনাকে
প্রবলেম ফেস করতে হচ্ছিল, সেই সমস্যা থেকে, সেই প্রবলেম থেকে আজকে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের ক্ষেত্রে কর্মের সমস্যা কিছুটা মিটতেও আজ দেখতে পাবেন, কিন্তু অর্থলাভের প্রবল যোগ আজ আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে। প্রচুর প্রয়াস করুন, চেষ্টা করুন, সফলতা মিলবে। শুভ রং আপনাদের জন্য সিলভার এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব তুলা রাশি। স্বাস্থ্যের খেয়াল রাখার চেষ্টা করুন, স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। আপনাদের ক্ষেত্রে পারিবারিক যে কর্তব্য রয়েছে সেগুলি অবশ্য পালন করুন, পারিবারিক কর্তব্য থেকে পিছপা হবেন না, সমস্যা বাড়বে। বিবাদ থেকে বাঁচার চেষ্টা করতে হবে আপনাকে নিজেকে, নচেত সমস্যা আরও কিন্তু পারিবারিক ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 7। আলোচনা করব বৃশ্চিক রাশি। পরিবারে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে, আজ আপনাদের কর্মের সমস্যা মিটে যাবে, অর্থনৈতিক লাভের প্রবল যোগ তৈরি হচ্ছে। শুভ রং আজ লাল, শুভ সংখ্যা 7। আলোচনা করব ধনুরাশি। কাজের চাপ বৃদ্ধি পাবে, দূরযাত্রার সম্ভাবনা তৈরি হচ্ছে, কর্মের স্থিতি ভালো থাকবে, অর্থনৈতিক লাভের যোগ আজ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা 2। আলোচনা করব মকর রাশি। কর্মের সমস্যা যা বহুদিন ধরে চলে আসছিল সেই সমস্যা মিটতে দেখতে পাবেন। আজ আপনাদের ক্ষেত্রে অপ্রত্যাশিত অর্থলাভ বা কোনো বিশেষ কিছু বস্তু লাভ হতে পারে। কাজের চিন্তা ধীরে ধীরে মিটতে দেখতে পাবেন আজ। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব কুম্ভ রাশি। অযথা চিন্তা করবেন না, অযথা চিন্তা থেকে বাঁচুন, মানসিক স্থিরতা বিঘ্নিত হতে পারে। পরিবারের খেয়াল রাখার চেষ্টা করুন, পরিবারের সাথে থাকুন, পরিবারের সাথে সময় কাটান। কাজের চাপে আজ সমস্যা কিন্তু আপনাকে আরও বেশি ঘিরে ধরতে পারে, টেকনিক্যালি কাজ করার চেষ্টা করুন, ফায়দা মিলবে। শুভ রং আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 2। আলোচনা করব মীন রাশি। থেমে থাকা কাজগুলি আজ আপনাদের ক্ষেত্রে শেষ হতে পারে, সমস্যা কিছুটা মিটতে আজকে আপনারা আপনাদের পারিপার্শ্বিক স্থিতি থেকে অবশ্যই দেখতে পাবেন। যাত্রায় লাভ মিলবে, যাত্রায় আজকে সফলতা অবশ্য মিলছে। শুভ রং আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা 2। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।